Hello everyone, welcome to our video class. Today I will take English grammar class for class 8 and 9. And today I have fixed my lesson plan for changing sentence. And today I will discuss how to change a sentence affirmative to negative. So stay with me. Aajke ami सेंटेंस गुलो करब अर्थात अफर्मेटिव सेंटेंस के किभावे नेगेटिव सेंटेंस करते हय ए सूत्र निये आमी पूर्वेर क्लासे आलोचना करेछिलाम। आज के आमरा कतगुलो सेंटेंस किभावे अफर्मेटिव सेंटेंस के आमरा नेगेटिव करब सेई नियमटि आमरा देखाबो। तो प्रथमे आमी एकटि सेंटेंस लिखे दिएछि, तोमरा ख्याल करो आमार साथे जे उन मास तो এখানে আমি কি লিখেছি যে উই মাস্ট রিড বুকস টু গেইন নলেজ। আমরা অবশ্যই জ্ঞান অর্জনের জন্য বই পড়ব। তো এখানে খেয়াল করো যে আমরা যে সেন্টেন্সগুলোর যে নেগেটিভ সেন্টেন্স করার জন্য যে সূত্র লিখেছিলাম সেই সূত্রের ভিতরে আমরা দেখি এখানে আছে মাস্ট। তো আমরা কি লিখব, আমরা কিন্তু সূত্র তখন আলোচনা করেছিলাম যে মাস্ট কে পড়বে তোমরা খাতায় লিখে নাও। মাস্ট কে পরিবর্তে করতে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তবে ক্যান নট देखिए देव आज के कारण एक मोस्ट इम्पोर्टेंट रूल्स एवं प्राय परीक्षा इसे थके तुम्हारा एक भलो कर आयत तो बोल। तो हमें कि लिखब मास्क खुले देव कैन नॉट আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে কিন্তু রিড শব্দটিকে আমরা লিখতে হবে রিডিং অর अर्थात ज्ञान अर्जन ना करे
তো এই সূত্রটা তোমরা আশা করে বুঝতে পেরেছ। আমরা পরের আরেকটি উদাহরণে যাচ্ছি, তোমরা খাতায় লিখে রাখবে। এর পরের উদাহরণটি হচ্ছে এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার। তো আমরা কি লেখা উচিত যে তো আমরা এখানে দেখো, এখানে একটি সূত্র আছে এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীদের কম্পিউটার প্রয়োজন। এখানে এভরি স্টুডেন্ট হবে না, এভরি স্টুডেন্ট, কারণ এখানে সিঙ্গুলার রয়েছে। এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার, প্রত্যেক শিক্ষার্থীদের কম্পিউটার প্রয়োজন। তো আমরা এখানে দেখো এই এভরি যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব, যে এখানে সূত্রটি আমার সাথে সাথে লেখো যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডটার বার। আমরা সূত্রটি কি লিখলাম যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডটার বার, অর্থাৎ এই ডটের জায়গায় কি হবে, যে ডটের জায়গায় হবে এই যে স্টুডেন্ট আছে এভরির পরে যে শব্দটি আছে আমরা এই ডটের এখানে সেই শব্দটি বসিয়ে দেবো, অর্থাৎ স্টুডেন্ট শব্দটি এই ডটে বসিয়ে দেবো। তাহলে এই সেন্টেন্সটির উত্তর কী হবে, যে প্রত্যেক স্টুডেন্টের কম্পিউটার প্রয়োজন। আমরা লিখবো এরকম দেয়ার ইজ নো স্টুডেন্ট, এই যে দেয়ার ইজ নো লেখা হয়ে গেছে এই ডটের এখানে স্টুডেন্ট নো স্টুডেন্ট। তারপরে কি লিখতে হবে আমাদের বাট। আশা করি এই সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি আরও একটি সেন্টেন্সে যাচ্ছি, সেই সেন্টেন্সটি হচ্ছে যে দুর্নীতি বা একটা এখানে দেখো যে আমরা এখানে লিখব করাপশন ইজ এ কাজ, দুর্নীতি একটি অভিশাপ। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুর্নীতি একটি যে অভিশাপ, আমরা নেগেটিভ সেন্টেন্সের জন্য একটা সূত্র পড়েছিলাম যে সরাসরি বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। তো সেখানে বিপরীত শব্দ বসানোর জন্য আমাদের আগে কি করতে হবে, যে অক্সিলারি ভার্বের পরে একটি নট বসাতে হবে, অক্সিলারি ভার্বের পরে একটি নট বসাতে হবে এবং মূল শব্দে বিপরীত শব্দ লিখতে হবে। তো এখানে যেহেতু কার্স আছে, কার্স অর্থ হচ্ছে অভিশাপ, আমরা এর বিপরীত লিখব আশীর্বাদ, ব্লেসিং, অর্থাৎ কার্সের বিপরীত হচ্ছে ব্লেসিং। তাহলে এখানে লিখতে হবে সিও আর ইউপি টিআইএন করাপশন। এই যে আমাদের অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজের পরে আমরা একটা নট বসিয়ে দেবো, অর্থাৎ করাপশন ইজ নট এ, তাহলে কার্স উঠে যাবে এবং কার্সের বিপরীত শব্দ হচ্ছে ব্লেসিং। আমরা এখানে লিখব ব্লেসিংস, অর্থাৎ
দুর্নীতি হয় না একটা আশীর্বাদ, তখন এই সেন্টেন্সটির অর্থ হবে দুর্নীতি হয় না একটি আশীর্বাদ। আশা করি এই সেন্টেন্সগুলি তোমরা ভালো বুঝতে পেরেছ। আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আরও একটি ক্লাস করব, সেই ক্লাসে আরও কয়েকটি আলোচনা করব, তারপরে আমরা সেখান থেকে অন্য আইটেমে যাব। তা সেই ক্লাসে যোগদান করার আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।